করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে অমিক্রণের বিস্তার ঠেকাতে এরই মধ্যে পনেরো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য দফতর বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রন ঠেকাতে বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করতে হবে মানতে হবে স্বাস্থ্যবিধি আর দ্রুত সবাইকে টিকার আওতায় আনতে হবে পাশাপাশি জোর দিতে হবে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ে আরও জানাচ্ছেন মোবাইল শঙ্কা বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণ বিশ্বে বেশ কিছু দেশে যার প্রভাবও দেখা গেছে আরোপিত করা হচ্ছে নতুন করে বিধিনিষেধ এ ভেরিয়েন্টটির বিপুল সংখ্যক মিউটেশন রয়েছে যার মধ্যে বেশ কয়েকটি বেশ উদ্বেগের বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে পনেরো দফা নির্দেশনাও দেশে এই মুহূর্তে ওমিক্রন ভ্যারিয়েন্টে শনাক্ত হওয়ার খবর নেই তবুও দেশের প্রবেশদ্বার বন্দরগুলোতে স্ক্রিনিং এ জোর দেওয়ার পাশাপাশি করোনা টেস্ট বাড়াতে হবে বলে অভিমত এই বিশেষজ্ঞের করোনা সংক্রমণটা কিন্তু ইম্পর্টেড হচ্ছে সব দেশে দেশ থেকে দেশে বিস্তারিত হচ্ছে সেই কারণে আমাদের দেশে যাতে নতুন করে এই অমিক্রণ না আসতে পারে আমাদের সতর্ক হতেই হবে প্রথম ঢোকার রাস্তাটা হচ্ছে কি বন্দরগুলো যেমন বিমানবন্দর স্থল বন্দর বা সমুদ্র বন্দর এই জায়গাটা আমাদের সতর্ক থাকতে হবে এবং সেখানে আমাদের পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে যেটি অলরেডি বিমানবন্দরে রয়েছে দেশে সংক্রমণ কোন ভ্যারিয়েন্টে হচ্ছে সেটা জানান জরুরি এজন্য সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্সিং এ জোর দিতে হবে বলে মনে করেন আইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন এই যে বিশেষ ধরনের আরটিপিসিআর মেশিন এটা কিন্তু আইডিসিআর ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে আমার জানা মতে নেই কাজেই সেক্ষেত্রে রাতারাতি হয়তো এই পেশেন্ট গুলো করা যাবে কিনা জানি না কিন্তু আমাদের সক্ষমতা আছে স্বাস্থ্য বিভাগেও আছে বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে এ বাইরেও বিজ্ঞান গবেষণাগারে রয়েছে সেখানে সম্পদের যোগান দিতে হবে যা যা এই নতুন করে সংক্রমিত হবেন এবং সংক্রমণ যারা বিশেষ করে যারা বিদেশ থেকে আসছেন তাদের মধ্যে যদি কোভিড পাওয়া যায় করতে হবে। বিশেষজ্ঞদের মতে এখানে কোনো কারপণ্য করা উচিত হবে না এখাতে বিনিয়োগ করলে নতুন ভেরিয়েন্ট শনাক্ত হলে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যাবে মুবিক করিম মাই টিভি ঢাকা